মধ্যবিত্তদের শখ রাখতে নেই, শুধু অ্যাডজাস্ট করতে হয়। মুখে হাসি আর বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে সত্য কষ্ট সহ্য করে বলতে পারা, আমি ভালো আছি। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন আজন্ম পাপ, পাপ নেই তবু যেন পাপের পাশ্চাত্য করতে করতে জীবন কেটে যায়। আমরা মধ্যবিত্ত বলেই জানি জীবনের মানে কি। ভাব নেওয়াটা আমাকে মানায় না, কারণ আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নকেও বিসর্জন দেওয়া। মধ্যবিত্ত মানে ছেলেবেলা থেকে স্বপ্নগুলোকে এক এক করে মরতে দেখা। মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছে আছে তবে প্রকাশ করার উপায় নেই। মধ্যবিত্ত ঘরের মানুষরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। মধ্যবিত্ত জীবন মায়ের কাপড় মেয়ে পড়তে পারলেও কোনো বাবার কাপড় ছেলে পড়তে পারে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আরেক নাম মধ্যবিত্ত পরিবার। পকেটে 10 টাকা আর বুকে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা মানুষটার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন, ইচ্ছে অনেক কিছু, ক্ষমতা অল্প। মধ্যবিত্ত বলে কথা।